মুজাদ্দিদ আলপেসানি সেজো ছেলে হুজুর আমার ওনার নাম খাজা মাসুম ওস্তাদুল হপ্পাস পানি গোবরার হাফেজ সাহেব হুজুর ওনার জীবনী লিখেছে বাজারে কিনতে পাওয়া যায় যদি পায় নেবেন তাহলে আমার কাছে আছে যেদিন খাজা মাসুম রব্বানি জন্ম নেবে আল্লাহর নবী মদিনা শরীফ থেকে রুহানি হালাতে মুজাদ্দিদ আলপেসানির পাঞ্জাবের জমিন এসে মুজাদ্দিদ আলপেসানিকে বলেছিল ও আহমদ আমার নাম আর তোমার নামে এক তুমি মুজাদ্দিদ জামান তোমাকে আমি বলছি শোনো তোমার যে ছেলেটা জন্ম নেবে ওর নাম নেবে মাসুম হলো নিষ্পাপ একবার জোরে বলা যাবে না ইতিহাস খাজা মাসুম রব্বানি উনি আল্লাহর কাছে দোয়া করছেন বাপের জন্য আল্লাহ আমার আব্বার কবরটা এখানে হবে না আল্লাহ আমার আব্বা যে ওসিয়াত করেছিল আল্লাহ আল্লাহর হুকুম হলো ইতিহাস খুলে দেখবে ওই প্রথম যে কবর মানে নাতি ছেলে দ্বিতীয় বড় ছেলে তৃতীয় মেজো ছেলে আল্লাহর হুকুমে ওদের লাশ সরে গিয়ে আল্লাহর হুকুমে ওদের লাশ সরে গিয়ে মুজাদ্দিদ আলপেসানির রওজা মুবারাকের জায়গা বার করে দিল তার মানে নারায় তকবীর একটু জোরে দেন নারায় তকবীর আরো জোরে বা নারায় তকবীর আরো জোরে বা নারায় তকবীর তাহলে মরণের পরে যাদের লাশ সরে যায় এই ইমানওয়ালাদের ইমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার লাশ সরে যায় মৃত্যুর পরেও যাদের তার মানে তারা জীবিত না এ আব্বা ওয়াজ বুঝতে পারছেন আব্বা তার মানে তারা কলবি মানুষ কলবি জীবিত তারা জীবিত কলবি তাদের লাশ সরে যায় ইতিহাস খুলে দেখবে ভারতবর্ষের মুসলমান আমরা পৃথিবীর সমস্ত যদি শক্তি এক হয়ে যায় সমস্ত শক্তি পৃথিবী এক হয়ে গেছে এখন ঠিক না বেটি ইদানিং লক্ষ্য করে দেখেছে আব্বা প্রতিটা ইউরোপ আমেরিকা ল্যাটিন আমেরিকার দিকে তাকিয়ে দেখবেন প্রতিটা রাজনৈতিক দলের বিরোধী দলনেতা যিনি তিনি সর্বক্ষণ দেখবেন চেষ্টা করছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তৃতা করে ডিভিডেন্ড পাওয়া মানে বাজারে চাহিদা হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত বলতে পারে ইদানিং একটা ফ্যাশন বেরিয়েছে না ভাই একটু হ্যাঁ না বলুন তাহলে আমি ওয়াজ বোঝাতে পারবো না ইউরোপের দিকে তাকান ল্যাটিন আমেরিকা ইউরোপ ইভেন আমাদের ভারতের দিকে তাকান আমি রাজনীতি করি না মুন্ডু বুঝিও না শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি ভারতবর্ষের রাজনীতির দিকে তাকালেই দেখবেন এখানে শুধু ধর্মের নামে রাজনীতির মধ্য দিয়ে ইমানওয়ালাদের উপরে আঘাত আসছে পরিকল্পিতভাবে কথা ঠিক বলছি না ভাই তাহলে ইমানওয়ালাদের পৃথিবীর জমিন থেকে ওরা হটিয়ে দিতে চায় আমি আপনাদের জিজ্ঞেস করছি ইয়া কানা বুদু আমি ইবাদত করি কার আরে চিল্লে বলুন আরো জোরে বলুন ওয়াইয়াকা নাস্তাঈন আমার সাহায্যের মালিককে চিল্লে বলুন পৃথিবীর কোন শক্তির কাছে আমরা ঈমানওয়ালা মাথা নত করি না আমরা মাথা নত করি কার কাছে চিল্লে বলুন আরো জোরে একটু নারা দেব সবাই মিলে ফাঁকি দেবেন না যেন কেউ না এটা আমাদের মনে হয় মিনা কাথা না কোন থানা মিনা কাথা না তা যাবে মনে হয় যাবে খন যদি নাও যায় ওই মিনা কাতানার পুলিশের গাড়ি বিরিজির মাথায় আর মুখের কাছে তাকে রাত্রির ধরে আমি গতকাল এই রাস্তা দিয়ে গিয়েছি হ্যাঁ এই জন্যে পুলিশ গাড়ি ধরে ওরা আসে থাক আমাদের আপত্তি নেই দেখা যাক আমাদের শব্দগুলো গোটা এলাকায় আল্লাহ পৌঁছে দিন সবার কাছে পৌঁছে দিন কবরবাসীদের কবরস্থানে পৌঁছে দিন যাতে তাদের আল্লাহ পাক কবরে ইজাজা দেন সেই জন্যই আমাদের ছেলেদের কাছে আবেদন রাতের বেলা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো নারায়ে তাকবীর আগে চেয়ে জোর হয়েছে ইনশাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন
আমি বলে দিচ্ছি, আগে বলে দিই, মালঞ্চ মোল্লাপাড়া কবরস্থানে রুহের মাগফিরাতের। ও ভাই, এটা মোল্লাপাড়া সভা তো, আর কোনো পাড়া আছে আশেপাশে? এই আওয়াজ আর কোনো পাড়ায় যাচ্ছে না? এদিকে যাচ্ছে না? এদিকে মানে আমার গা, এদিকে মানে কি গ্রামের নাম বলেন? আরে বাবা, মঠ বাড়ি যাচ্ছে তো। তো এই জন্য আমি মালঞ্চ উত্তরপাড়া বলছি, মালঞ্চ কবরস্থান বলছি, মোল্লাপাড়া। আপনারা রাগ করবেন না, কেন জলসা দিয়েছে এরা, এই এটা হচ্ছে উপলক্ষ, কিন্তু সোয়াব যাবে কদ্দূর, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সোয়াব পৌঁছাবে। এই জন্য কেউ ফাঁকি দেবেন না, সমস্ত মানুষের জন্য দোয়া। নারাই তাকবীর, মালঞ্চ মোল্লাপাড়া কবরস্থান উপলক্ষে মহান রুহানি সালে সওয়াব। আরে জোরে বলবেন না, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হাসবি রাব্বি। হক লা ইলাহা, এক মিনিট একটু অপেক্ষা, একটু কথা বলছি। আমি শুধু হাসবি রাব্বি পড়েছি, আমার মহাশয় ভাই, আমাদের মোবাইলে যোগাযোগকারী মাহমুদ ভাই এবং আপনারা সবাই যারা আছেন বসে, সবটাই পড়ে নিলেন না? কি করে পড়লেন? গুড, তার মানে হলো এটা আপনাদের মুখস্থ আছে, তাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। জোরে বলুন, সরো স্যার, এটা কোথা থেকে মুখস্থ করেছেন? শুনে শুনে, কোথা থেকে শুনেছেন? কোথা থেকে শুনেছেন? এই ইউটিউবে দিয়েছে, তাই না? এ তো কদিন আগে বেরিয়েছে, সম্প্রতি, কিন্তু এর ইতিহাস হচ্ছে 100 বছর হয়ে গেছে। এটা গিয়েছে প্রথম ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়ার দাদা হুজুর লিখেনি, কিন্তু দুর্ভাগ্য হলো আপনার আমার, এটা যে হুজুর লিখেছে এবং হুজুরের সিলসিলা বরাবর আপনারা শুনে শুনে মুখস্থ করেছেন, কিন্তু ইউটিউবে দেখবেন একটা মেয়ে গাইছে বোরকা পরা, দেখবেন দুটো মেয়ে গাইছে বোরকা পরা, আছে না এখানে? এদের কাছে দেখেন না, আছে না কোথায়? আরে ইদানিং তো মেয়েরা গজল গাইছে, দেখছেন না? পাল তুলে দে মাঝি, দেরি করিস না, পাল তুলে দে। আচ্ছা না, মেয়ে ছেলে গাচ্ছে, পিছনে কালী ঠাকুর, দেখেননি? হ্যাঁ, দেখ কোথায় ওয়াজ করতি, যেসব জানেন না ইতি রইয়ে এদের কাছে, এরা দেখাবেন,
এখানে এটাও আছে হাসবি রব্বি জাল্লাল্লাহ ছেলে পিলেগুলো সব মুখস্থ করে ফেলেছে দেখবেন নেটে আছে মেয়েরা গাচ্ছে বাড়িয়ে দিয়েছে চার লাইন শুধু মাঝখানে আছে এছাড়া আরো 20 লাইন করেছে অথচ এর মানে জানেন দাদা হুজুর কি জন্য বলেছিল মানেটা শুনে নিন ছোটবেলা থেকে মুখস্থ করেছেন তো অথচ মানে জানেন না আর মুখস্থ করেছেন মানে ওটা আছে কোন জায়গায় ওটা আছে আপনাদের কলবে এই জায়গায় আছে তাই এই জায়গায় আসছে বোঝা যাচ্ছে কি হ্যাঁ বাংলা বুঝতে পারছেন না ওই জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মনে আছে আপনাদের মনে নেই উদাহরণ দেবো কোন বোঝা যাবেন যখন দেখেন এই জায়গাটাকে মানে করে দিই হাসবি রব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না একবার জোরে বলা যাবে না আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ চিরঞ্জীবী যার মরণ হয় না সর্বক্ষণ যিনি দেখছে যে আল্লাহ ঘুমায় না একটু জোরে বলা যাবে না তার মানে আল্লাহ সব দেখছে ইট ভাটায় ইটকেটি মুন্সি যখন গুনছে যদি দুটো সাইড করে মালিক দেখতে পায় না দেখতে পায় কে আরে আমার কথা বাংলা কথা বোঝা যাচ্ছে না মুন্সি ভাটা রাগ করে আমার কে বলছে তা না লরিতে দেখা যায় মাঝে মাঝে ওই রাস্তার ধারে লরি রেখে ইট বেচে না খানিক নামাই দেয় না আরে হ্যাঁ না বলুন না জব করি একসা ঝেড়িয়ে দিয়ে গেল মালিক জানে না আর যে নেবে সেও জানে না কিন্তু যিনি আসল ওয়াজ বুঝতে পারছো না হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর কি হয় না তুমি বাগদা সিং রে বা হেডলেস করার নামে গল্লা সিং শালা দেখি ঘোলা পানি ইঞ্জেকশন দিচ্ছে আমি যিশুর কি ভাইরাস ইস নেই ঘোলা পানি বুঝেন নি পরে আমার ড্রাইভার বলছে ভাই আপনি জানেন না কাদা পানি ঢুকুলি ওজন বাড়ে তাই কি আশ্চর্য হালাল ব্যবসা শালা হারাম করি বসলো শালা হালাল ব্যবসা না এই হ্যাঁ না বলা হালাল ব্যবসা না হারাম করি বসলো আশ্চর্য বেগুনগুলো সব ভালো তলায় চারটি পোকা দিয়ে চাচা বলতেছে এক নাম্বার মনে করছে আল্লাহ দেখতে পায় না পাগলা দাদা হুজুর বলছে হাসবি রব্বি জাল্লাল্লাহ শুধু দাদা হুজুর দাদা করেন তাই বলছে কিছুই মানেন না ওনার মানলে এরা হতো না হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না দ্বিতীয় লাইন মাফি কলবি গয়রুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কলবি মানে হলো তোমার কলব অর্থাৎ তোমার কলবের মধ্যে যেন গয়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর চিন্তা করার নাম হলো গয়রুল্লাহ বোঝা গেছে কি বাংলা আল্লাহ ছাড়া অন্য কিছু চিন্তা করার নাম আল্লাহ বাদে আর কিছু ভাবার নাম হচ্ছে গয়রুল্লাহ দাদা হুজুর বললো ও আমার মুরিদেরা তোমাদের কলবে যেন আল্লাহ ছাড়া অন্য কারোর ভাবনা না ঢোকে ক্লিয়ার তো হ্যাঁ না বলেন আগে আমি বুঝিয়ে দিচ্ছি আরো সোজা করে দাঁড় না দাঁড় না এই হুজুর আপনি এখানে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব নিশ্চয়ই আছে কে আছেন জানি না আমি হয় রাগ করবেন না আপনাদের ইমাম সাহেব কত বেতন দেন তা আল্লাহ জানে তবে দিদিমণি যে 2500 দেয় দিদিমণি দেয় বলে সব প্রসাদ দেন ওটা মিথ্যে কথা বলো ওটা দিদিমণি টাকা না খোকা ওটা আমাকে ওয়াকা বোর্ডের টাকা ওই টাকা দেয় বলে ইমামের বেতন দেবে না নামাজ হবেন তার পিছনে আর ইমাম সাহেব এত এমন বেতন কম দেবেন না যাতে ইমামের নামাজের মধ্যে চিন্তা এসে যায় কি চিন্তা সভা হচ্ছে আজকে মালঞ্চে বাড়িতে লোকজন নেই আরে কুটুম আসেনি গোশ নিয়েছে ইমাম সাহেব 3 কিলো আমি ধরছি লোকাল ইমাম তাই 3 কিলো গোশ নিয়েছে এসার নামাজ পড়তে যাবে আজান হচ্ছে এদিকে ওয়াজ চলছে আজান হচ্ছে আর বড় মেয়ে এসে বলছে আব্বা আবার এক ইঞ্জিন ভ্যান লোক আসছে
আমার কথা বোঝা গেছে কি মেয়ে এসে বলতে বাবা যা নিয়ত করিলে তার চেয়ে বেশি লোক বাজারে গিয়ে দেখেন গেছেন সবাই লোক কানে লোক তো বাজারে কুটুম খাবে আর হাঁটবে ও খোকা ইমাম সাহেব সর্বনাশ করি আল্লাহ মাইনে তো এখন টাকাও তো নেই কাছে কি হবে আল্লাহ ও আয় ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে মন যাবে কনে কুটুমেই এসে হনে না আরে হ্যাঁ না বল খোকা তাই দাদা হুজুর তার মুরিদদের বলছে আমি তোমাদের শিখিয়েছি আমি আমার কলবের দিকে মতওয়াজ যাচ্ছি আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহর আরশে মুআল্লায় মতওয়াজ যা আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ জিকির আসুক এই যে নিয়ত কোচো ধোকাবাজ এই নিয়তটা করার মানে হলো তোমার কলব বলবে আরশে মুআল্লা মাসখানে থাকবে তোমার পীর সাহেব আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় তার মানে হলো মাসখানে আপনার পীর সাহেব লাগবে বোঝা গেল বাংলা এ নিয়ত আপনারা করেন না আরে ওমর সিদ্দিক সাহেব জিকির করাবে মাগরিব বাদ কালিমুল্লাহ হুজুর জিকির করাবে মাগরিব বাদ উনি পর্দা নিয়েছেন অবশ্য লোকজন সব জিকির করার সময় আপনারা বসে নিয়ত করেন না একটু হ্যাঁ না বলেন আমি আমার কলবে আমি কি ভুল বলছি ভুল বলে প্রতিবাদ করবেন আমি শেখাচ্ছি দাদা হুজুর শিখিয়েছে কি তাই শেখাচ্ছি আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় তাহলে মাসখানে কাল লাগবে একটু জোরে বলুন সেই পীর সাহেবের কি গুণ থাকতে হবে প্রথমে বলেছি না মাহমুদ ভাই তিনি কামেলে মোকাম্মেল হবেন বাংলা মনে নেই খোকা তিনি কি হবে কামেলে মোকাম্মেল কামেলে মোকাম্মেল হয়ে কি করবে তিনি তার মুরিদের কলবে ফয়েজ দেবে কারণ মুরিদ আমরা যারা বসে আছি সব পাপ করেছি না ইট বেশি কয়লায় নিয়ে যা করেছি গুণা বাগদা চিংড়িতে পানি দিয়ে জল করে যে যে পাপ করেছি এই ভাই ও ভাই ও ভাই আমার বাস বোঝা যাচ্ছে একটু না উত্তর দান দিন মানুষ পাপ করলে সে গুণা যায় কোন জায়গায় কে বললো কে বললেন তুমি আপনি কোথাতে শুনেছেন কোথাতে শুনেছেন আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনার ইমান আনুক আল্লাহকে আল্লাহ আপনাকে আরো বন্ধু বানাক আপনি ঠিক বলেছেন মানুষ পাপ করলে দাগ পড়ে তার কলবে এজা নুকেতা যখন কেউ গোনা করে দাগ পড়ে কোথায় ওরে জোরে বলেন গোনা করেছে কি কি গোনা ওই সিংনি মাছে পানি দিয়েছি মনে করেন আমার রাগ করে খোকা না আমি যেন আমার ধরিস না খোকা গোনা করেছি কি করেছি আইডিয়া তিন নম্বরের পিকেট এক নম্বর বেশি বলে বেঁচেছি বর্ষাকালে পানি পড়িছে বোঝা যায় না কথা বোঝা যাচ্ছে খোকা সব তো আল্লাহ জানে এছাড়া কি করেছি এই সবাই আসার পথে মেয়ে লোক দেখলাম একটা মেয়ে দারুণ দেখতি আমি আমি দেখিনি আমি বলছি এমনি আমি তো গাড়িতে করি আইছি রে পাগলা একটা মেয়ের একবার দেখলাম ঠিক আছে জায়েজ আছে যে দুবার দেখবো ওটাকে শরীয়তে বলবে জেনা আর ওই জেনার ময়লা যাবে আমার কলবে অত করেছি জেনা চোখে করেছি কথা আর ইনজেকশন দিছি কি দিয়ে আরে হ্যাঁ না বল হাত দে গুনাহ করেছে হ্যাঁ সারা দাগ পড়তেই কেনে আল্লাহর হাবিব বললে ইজা মুদগাতান জাসাদান তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাক ওটা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি নাপাক সাবধান আলা ইন্না ওয়াহিয়াল কালব ওটা হলো তোমার কলব আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি দাদা হুজুর কি বলেছিল মাফি কলবি বলুন বলুন মাফি আপনার শুনে নিন কাজে লাগবে ভাইয়া মাফি কলবি গয়রুল্লাহ তোমার কলবটা যেন গয়রুল্লাহ না আল্লাহ 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 বলে কথা বোঝা যাচ্ছে কি আমি আমি আরো ব্যাখ্যা করছি বোঝা যাবে ও ভাই আমার আগের বক্তা আল্লাহর নবীর মিরাজ বলছিল না একটু হ্যাঁ না বলেন না আমি বোঝাতে পারবো না ও খোকা তা আল্লাহর নবী যেদিন মিরাজে গিয়েছিল সেদিন হুজুরের বয়স ছিল কত এই দেখ বান্ন আমি আগে বলিস না কত
বান আচ্ছা নামাজ ফরজ হয়েছিল কবে হিদিয়া কবে নামাজ ফরজ মিরাদে রাতে ও আল্লাহ নামাজ ফরজ ওই যে যাচ্ছিল মহাশয় বলছে না ওই জাতি জাতি আল্লাহর কাছে যাবে মনে করেন উনি শেষ করেন নি আমি করে দিচ্ছি তো আল্লাহ ওনাকে ফেরার সময় কি দেবে নামাজ দেবে না তাই নামাজ ছিল কবে মিরাজের রাতে আল্লাহ আর মিরাজ হয়েছিল রসুলের কত বছর বয়সে বললাম 52 বছর আর উনি নবী হয়েছিল 40 বছরে তাই বাদ গেল কত বছর 12 বছর পরে নামাজ ফরজ হচ্ছে খোকা ভালো করে শুন এ তো ইতিহাস বলছি ইতিহাস নবী জীবনী থেকে 12 বছর বয়সে মিরাজে যায় তার মানে 40 বছর নবী হবে ওটা ধরছি না তাই 12 বছর উনি নবী হবার পরে বেঁচে ছিলেন 23 বছর মানে মোট 66 তাই 52 বছর বয়সে যখন মিরাজে যাবে মনে করো দেখো না আব্বা আল্লাহর নবী খানায় কাবা শুয়েছিল জিব্রিল এসে আল্লাহর নবীর বুড়ি আঙুল চুচি হুজুরকে জাগিয়ে তুলেছিল না আগের বক্তা বলেছে কিনা জানি না আমি শুধু এইটুকু বলে দিচ্ছি উনি উঠেছেন নবী ঘুমোচ্ছিল কেন হুজুর খুব ক্লান্ত হয়ে গিয়েছিল কেন ওই তয়েফের মানুষেরা হুজুরকে খুব মেরেছিল হুজুরের বিবি মা খাদিজা তার আগের বছর মারা যায় ওই কাছাকাছি তাই হুজুর খুব ক্লান্ত তো বড় বড় ব্যথা মনে তো যে তয়েফের মানুষে আমাকে মারল যত ছোটবেলায় আমি ওই তয়েফের এলাকায় হালিমার বাড়িতে গিয়ে আমি দুধ খেয়ে এসেছি আমাকে ওরা মারল হুজুর খুব কষ্ট পেয়েছিলেন তাই আল্লাহ বলেন জিবরিল আমার দোস্তকে আমার বাড়িতে আনো কাকে আনবে বলুন বলুন আমার দোস্তকে আমার দোস্তকে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি দোস্ত হচ্ছে রাসূলুল্লাহ ওনাকে নিয়ে যেতে বলছে জিবরিলকে ভালো করে মনে করে দেখুন জিবরিলকে বলেছে নিয়ে আসুন বড় ব্যথা হয়ে গেছে মনে আমার কাছে আসুন ইরিন নাম তো বন্ধু একই তো দোস্ত বলে দোস্তের দুঃখের সময় যদি হাত না বাড়ায় সে দোস্ত হয় সে আপনাদের মনে নেই ছোটবেলার গল্প পড়েননি দুই বন্ধু জঙ্গলে বেড়াতে গেছে হঠাৎ ভাল্লুক এসে ভাল্লুক যে বন্ধু গাছে উঠতে পারে ও গাছে উঠে বসিয়েছে আর যেটা পারে না সে নিছে এবার ভাল্লুক এসে হাজির সর্বনাশ এই যে বন্ধু গাছে উঠতে পারে না ও শুনিল যে ভাল্লুক মরা মানুষের গোশ খায় না ও টান টান হয়ে ভাল্লুক নেই সে নাক শুকতে শুকিয়ে কান শুকতে দূর মুড়ি গিয়ে যা ও তাড়াতাড়ি নিচেতে নেমে এসে বলছি ও দোস্ত ভাল্লুক তোমার কানে কানে কি বলল বলে বেটা ভাল্লুক আমার কি বলল শোনো শোনো ভাল্লুক বললে অকৃতজ্ঞ বন্ধুর সাথে কখনো মিশবে না যে অকৃতজ্ঞ হয় সে বন্ধু তুমি ওর সঙ্গে তুলো না খবরদার লিখে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর বন্ধু আল্লাহ এই জন্য আল্লাহ ওনার নাম দিয়েছিল হাবিবুল্লাহ আমার বন্ধু আর ইব্রাহিম নবী নিজে নিজে বলতো আল্লাহ আমার বন্ধু তাই ওনার নাম ছিল খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে হচ্ছে বান্দা বলছে আমার বন্ধু আর আল্লাহ বলছে আমার বন্ধু তারে বলে হাবিবুল্লাহ তাই সেই হাবিবুল্লাহকে নিতে এসেছে জিবরিল বুঝা যাচ্ছে আজ এই যে কি করেছিল আল্লাহর নবীরে খানায়ে কাবায় শুয়ে দিয়ে আল্লাহর নবীর বুকটা চিড়ে ফেলেছিল জিবরিল মনে করে দেখুন আলাম নাসর লাকা সদরক আমি কি আপনার বক্ষ বিদরণ করি নাই হুজুরের বুকটা চিড়ে ফেলেছিল আলফেসানি রজব মারাকের মধ্যে কটা কবর একটু মনে করেন মজাদা আলফেসানি রজায় দুটো কবর দুটো ভালো করে গুনুন দিন তিনটে না তিনটে মনে করে দেখুন ভেতরে দরজাকে ঢুকেই দুটো দেখা যায় আর এই এই দরজা কাছে একটা তারি কটা হলো তিনটে ওটাও ঠিক না কবর হলো চারটি এবার আমার কাছে শোনো এবার যখন যাবেন ভালো করে দেখে নেবেন চার নম্বর কবরটা দেখা যায় না কেন ওটা দেয়ালের মধ্যে তাই শোনো আমার বাবা শোনো আপনারা যারা পাঞ্জাবে যাননি পায়ে ধরে বলবো একটাবার যাবে কারণ এখন 5 লক্ষ টাকা ছাড়া হজ হবে না যদিও ইদানিং হিড়িক লেগেছে ওমরায় যাবার আমি ওমরার বিরোধী নই
কিন্তু যে ব্যাটার হজ ফরজ হইছে ওও দেখতে টিকিট কাটতেছে উমরার বলে হজ জামান পরে হজ জামান পরে তোর কইছে যার হজ ফরজ হয়েছে সেই রাতে নিয়ত করবে তাহলে মারা গেলে ও মুসলমান হবে ইহুদি নাসারা হয়ে মরণ হয় যে হজ ফরজ যার সে যদি হজ না করে মারা যায় তার মৃত্যু হবে ইহুদি নাসারা তোমার সে বেঈমান সাবধান হজের টাকা হলে সেই রাতেই নিয়ত করতে হবে মসলা মনে রাখুন তাই পাঞ্জাবে যাবেন কেন ওই জমজমের পানি ওই হাজী সাহেব আনমান যা তাতে শুধু কলের পানি মিশবে পাঁচ কিলো পানি দিয়েছো তো এখন দেয় পাঁচ কিলো করে পাঁচ লিটার আমরা যখন গেছি আমি তো অনেক আগে 2000 সালে হজ করি তখন দিত 10 লিটার আর যত পারো আনো শুনে নেন কিন্তু পাঞ্জাবে গিয়ে একটু জমজমের পানি খেয়ে আসেন গে যান ফ্রি ফ্রি ওখানে পানি এইরো না জমজমে ই কারাই কিছু হয় না এই মুজাদ্দিদ আলপেসানি লিখে নিন ওখানে 4টে কবর কিন্তু দেখা যাবে 3টে কেন এই মুজাদ্দিদ আলপেসানি যখন মারা যাচ্ছে ওনার সেজো ছেলে যার নাম খাজা মাসুম যিনি দ্বিতীয় কাইম পৃথিবীতে 4 জন কাইম আছে আর দাদা হচ্ছে তো কাইমে জামান জমানার এই সময়ের ওনার সময়ের কাইম আর এখন চলছে মুজাদ্দিদ আলপেসানির 1000 বছরের কাইম এর মধ্যে দাদা হুজুর এসে বোঝা যাচ্ছে কি বুঝতে হবে ভালো করে ও ভাই ওনার সেজো ছেলেকে দাদা মুজাদ্দিদ আলপেসানি বললেন যে আমি মারা গেলে আমার কবরটা তুমি আমার এই এই যে দুটো ছেলে ওখানে আর যে দুটো লাশ দেখছেন ও দুটোর বড় ছেলে আর মেজো ছেলের কবর ওনার বড় ছেলে মারা গেছিল 25 বছর বয়সে কেন ওই সময় পাঞ্জাবে প্লেগ হয়েছিল প্লেগ আমাদের যেমন করোনা করোনা এসছে না ওই রকম পাঞ্জাবে প্লেগ রোগ হয়েছিল উনি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আপনি আমার রোগটা আমারে দেন দিয়ে আমারে তুলে নেন পাঞ্জাবের মানুষজনে এই রোগ দেবেন না আল্লাহ ইতিহাস বলছে তাই আমি নই সব তথ্য আছে আমার কাছে আল্লাহ পাক ওনাকে মৃত্যু দিয়েছিলেন পাঞ্জাবে প্লেগ রোগ হয়নি বাবা উনি হলেন বড় ছেলে 25 বছর বয়সে ওনার কবর আছে দেখবে তারপর ওনার মেজো ছেলে মেজো সাহেব দাদা এই দুই ছেলের এই ডান দিকে মানে এই দিকে ওনার এক নাতি ছেলের কবর আছে নাতি সেও আল্লাহর ওলি এই এই যখন 3টে কবর হয়ে গেছে তারপরে মুজাদ্দিদ আলপেসানি মারা যান কবে মুজাদ্দিদ আলপেসানি মারা যাওয়ার না ছেলেদের মারা যাবার নাতি মারা যাবার পর মনে রাখবেন এই মারা যাবার সময় উনি বললেন বাবা সেজু ছেলেকে তখন সেজু ছেলে মানে বড় আর কি বড় মেয়ে তো এখন আর নেই বোঝা যাচ্ছে না সেজু ছেলে এখন বড় ছেলে খাজা মাসুম হুজুর যার রওজা দেখবেন পাশে জিন মসজিদ ওই দিকটা ওই 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 দিকটা যার কবর যাবেন আমরা যাই তো ওই জায়গায় বলে বাবা এইখানে আমার কবর দিই আমার ছেলেদের পাশে আমার কবর দেবে এই যেমন আপনাদের কবরস্থান ওসিয়াত করে না যে তোমার মার আমার পাশে দিও খোকা জায়গা রেখে কবর কর ওয়াজ বুঝবেন কবরস্থান বলি বলছি আল্লাহর ওলি মুজাদ্দিদ আলপেসানি ওনার সেজো ছেলেকে বলে খোকা আমার কবর মুবারকটা তোমার দুই ভাই আর তোমার ভাইপোর পাশে দেবে কিন্তু মুশকিল হলো যারা মারা যাবার পরে কবর খুঁড়বি ওরা কবর খুঁড়তে এসে দেখে হুজুরের লাশ লম্বা লম্বায় হবে আরে হবে না আমাদের একটা মাপ আছে না এই খোকা যিনি মারা যায় তার মাপ থাকে মাপ নিতে হয় ছোট মেজো বড় তা যখন কবর খুঁড়ছে তখন বলল দেখো কবর খুঁড়নারা বলে হুজুর এনার কবর এখানে হবে না হুজুর বলে কেন বলে আপনারা আব্বার লাশ ধরবে না খুব চওড়া রুহানি আর দেখা যায় যারা এই তরিকা করে এই চওড়া লম্বা মুখ হ্যাঁ তো আপনার আব্বার লাশ এখান ধরবে না তো তাহলে কী হবে বলছে কী হবে কী বলবো
ওসিয়াত করা হলো অর্থাৎ সন্তানের বাপের ওসিয়াত মানা ফরজ। বাপ যদি ওসিয়াত করে যায় সেটা মানতেই হবে সন্তানের।